হ্যালো স্টুডেন্টস সতাসার হিয়ার টুডে আই এম গোয়িং টু ইংলিশ গ্রামার দ্যাট পার্ট সেভেন ফ্রম বোর্ড দেখো আজকে আমরা সিলেট বোর্ড দু হাজার উনিশ সালের টা করাবো এরপরে আর একটা বোর্ড করাবো আগে সিলেট বোর্ডটা আমরা দেখাই নেই প্রশ্নটা নিয়ে নিই আমরা দেখো তোমরা নিশ্চয়ই মনোযোগের সাথে বসেছ মনোযোগ না দিতে পারলে কিন্তু না যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা রুলসগুলো যদি তোমার জানার প্রয়োজন পড়ে এই প্লে লিস্টের গিয়ে তুমি দেখে আসতে পারো পার্ট ওয়ান টু থ্রি ফোর এ পর্যন্ত বোধ হয় দেওয়া আছে এখন দেখো এই নাম্বারটা কি বললো টেলিং লাইস মিথ্যা বলা ইজ এ গ্রেট সিন দেখো ভাবটা আছে ইজ তাহলে আমরা ইস্টেড আইন পাশে নেবো আর টেলিং লাইজ লাইজ কিন্তু প্লুরাল আছে কিন্তু টেলিং লাইজ মিথ্যে বলা সেটা কিন্তু সিঙ্গুলার তাহলে এখানে কী উচিত ইজেন্টিড এরপর দেখো বি নাম্বারটা কি বললো ওয়ান একটা মিথ্যা বিগের হান্ড্রেড লাইজ বিগের ভার্ভের সাথে কিন্তু এস যুক্ত আছে তাহলে আমরা ডাজ আনবো এখানে কোনো নট নাই তাহলে নট আনবো ডাজেন্ট একটা মিথ্যা ইট ডাজেন্ট ইট এরপরে দেখো সি নাম্বারটা নান নান নবুডি সামান সাম্বুডি এগুলো থাকলে কিন্তু আমরা দে দেবসাই আর বিলিভস যদিও এস বি যুক্ত আছে ডাজ আসার কথা ছিল কিন্তু এই এখানে নাম থাকার কারণে আমরা প্রোনাউনটা দে বিধায় বিধায় দেশ সাথে ডাচ যাইতে পারে না তাহলে এখানে হবে ডু ডু দে দে নটটা কেন আসবে না এখানে নো আছে এই কারণে নট আসবে না এরপরে দেখো ডি নাম্বারটা কি বললো তাকে কষ্টের যাপন করতে হয় হ্যাজ টু হ্যাজ আছে অক্সিলারি হিসাবে তাহলে হ্যাজ এন্ড হি নট না একটা নট আনলাম হ্যাজ্যান্ট হে প্রনাউন ছিল সেটাই প্রনাউনটাই নিলাম এরপরে দেখো ই নাম্বারটা সো অল আপাস আমাদের সকলে ওট টু এটাই কিন্তু ভাব মডেল ভাব ও টু রিফ্রেন ফ্রম টেলিং লাইজ তাইলে এখানে আসবে ও অ্যান্ড উই আঁচ থেকে উই আসলো ওট তার সাথে একটা নট বসালাম যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই তাইলে হলো ওট অ্যান্ড উই এরপর দেখো এভরিবডি এভরিবডি থাকলে আমরা প্রণামটা বসাবো দে লাভস এস বাই যুক্ত আছে তারপরেও আমরা ডাজ নিতে পারবো না এই কারণে যে আমাদের এভরিবডির পরিবর্তে দে নিতে হচ্ছে দে প্লুরাল এই কারণে আমরা ডাজ নিতে পারবো না আমাদেরকে ডু নিতে হবে তাইলে হবে কি দে এরপরে দেখো জি নাম্বারে উই অল শুড এই যে শুড আছে অক্সিলারি বি ট্রুথফুল তাইলে সুডেন্ট উই এখানে যেহেতু নট নাই তাইলে সুডেন্ট উই আমাদের কিন্তু এই সিলেট বোর্ড দু হাজার উনিশের এটা আমাদের হয়ে গেল আমরা এখন পরবর্তী সিটে গিয়ে দেখবো আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা এলাম দেখো এ নাম্বারে টেলিং লাইস ইজ এ গ্রেট সিন এটা কিন্তু আমরা বলেছিলাম এই যে ইজ নট নাই নট যে টেলিং লাইজ এর পরিবর্তে ইট ওয়ান লাই একটা বিগের দেখো এস বাই যুক্ত আছে ডাজ আসবে নট নাই নট আসবে ড্যাজেন্ট ইড এটাই কিন্তু বলছিলাম নান বিলিভস এস বাই যুক্ত আছে তারপরেও নানের কারণে দে আসবে বলেছিলাম নটটা আসবে না ডু দে এটাই বলেছিলাম হি হ্যাজ হ্যাজেন্ট হি হ্যাঁ ঠিক আছে সো অল আফ আস ওট এন্ড উই বলেছিলাম যেহেতু এখানে ওট আছে আর এখানে আস আছে তাহলে উট উই আর নট নাই নট বসলো একটা এভরিবডি লাভস দেখো দে এটাই কিন্তু বলেছিলাম এস এসে যুক্ত থাকলেও এখানে আমরা ডা জানতে পারছি না যেহেতু সাবজেক্টের পরিবর্তে দে বসতে সাথে আমাদের যাবে না তাহলে ডন্ট দে উই অল সুর সুডন্ট উই তাহলে আমরা যেটা ধারণা করছিলাম সেটাই কিন্তু এখানে হইলো কোনো ব্যত্য হয় নাই তাহলে আমাদের এটা কিন্তু শেষ হয়ে গেল আমরা পরে সিটে যাব নতুন একটা বোর্ডের প্রশ্ন নিয়ে দেখো আমরা বরিশাল বোর্ড দুই হাজার উনিশের প্রশ্নটা নিয়ে আসলাম এটা এখন আমরা সলভ করব বরিশাল বোর্ড দুই হাজার এস বাই যুক্ত নাই তাইলে আমাদের ডু আনতে হবে নট না একটা নট বসাতে হবে তাইলে ডোন্ট দে আর সিনার্স পাপিরা তাদের পরিবর্তে প্রণয়ন দে বসবে তাইলে ডোন্ট দে হবে এটা নোবলি ডিসলাইক শেষ বয়সে আছে কিন্তু তারপরও নোবলির কারণে আমরা দে বসাবো এই কারণে আমরা ডাজ আনতে পারবো না নোট আনবো না যেহেতু এখানে নো আছে তাইলে ডু দে এখানে হবে ডু দে এরপর এটা দেখো সি হার্ডলি হার্ডলি থাকলে নট বসে না কাম শেষ যুক্ত আছে তাহলে ডা জানবো ডাজ সে এরপরে দেখো ট্রুথফুলনেস এটা কিন্তু গুণবাসক একটা নাউন ইজ এ গ্রেট ভার্সো এই প্রথম ফুল স্টপে এদিকে আমরা দেখবোই না শেষে দেখব শেষের সেন্টেন্সটা ধরতে হয় শো ডন টেলাই এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স হইলেই কিন্তু আমরা বসাই উইল ইউ তাহলে এখানে বসবে উইল ইউ এরপর এই নাম্বারটা দেখো মাদার উইল কুক উইল কুক এখানে নট নাই উইলের সাথে নট যুক্ত করলে হবে ওন্ট আর মাদারের পরিবর্তে শি ওন্ট শি এরপরে দেখো ভিটামিনস আর এসেন্সিয়াল ফর আওয়ার হেলথ এখানে পুলিশ স্টপ তাহলে এই সেন্টেন্সটা আমরা দেখবোই না লাস্টের সেন্টেন্সে দেখবো মডুল ভাব তাহলে মাস্ট মাস্ট উই উই মাস এখানে হবে মাস অ্যান্ড উই দ্য কিড শিশু বাচ্চা শিশু এর পরিবর্তে কিন্তু আমরা হি বসাই না শিও বসাই না ইট বসাই ইজ আছে নট নাই কিন্তু তাইলে হবে কি ইজ ইট তাহলে বুঝতে এটা শেষ হয়ে গেল আমাদের আমরা পরবর্তী সিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা নিয়ে আসলাম দেখি আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা এই নাম্বারে সিনার সার্সিন দা লং রান ডোন্ট দে দেখো এই যে এস বাই যুক্ত হয় না এই জন্য ডু আসছে নট নাই নট আসছে ডোন্ট দে দেবী লাইকস দেখছো নোবড়ি আছে নট বসে নাই আর নোবডির পরিবর্তে দে বসালাম এই কারণে কিন্তু ডাজ নিতে পারলাম না ডু দে সি হার্ডলি হার্ডলি থাকলে নট বসে না এ কামস আছে যুক্ত আছে ডাজ সি ট্রুথফুলনেস ইজ এই লাইনটা ধরলাম না লাস্টের লাইন ধরলাম সো ডোন্ট টেল এ লাই ডোন্ট টেল এ লাই একটা ইম্পারটিভ সেন্টেন্স উইল ইউ তাই বলছিলাম কিন্তু আগের শিটে মাদার উইল উইলের সাথে নট বসালে ওন্ট মাদারের পরিবর্তে সি তাই বলেছিলাম কিন্তু ওন্ট সি ভিটামিন আর অ্যাসেন্সিয়াল এই সেন্টেন্সটা ধরবো না সো উই মাস্ট মাস্টের সাথে একটা নট বসবে মাস অ্যান্ট উই এরপরে দেখো দ্য কিড ইজ কিডের পরিবর্তে ইট বসাবো বলেছিলাম ইজ অ্যান্ড ইট দেখছো আগে যেটা আমরা ধারণা করছি সবগুলো কিন্তু আমাদের সঠিক হয়েছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলাম ট্যাকুশনগুলো আর এই ট্যাকুশনের রোলসগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই এই প্লে লিস্টের প্রথম দিকে তুমি দেখে নিবা তাহলে বুঝতে আরও সুবিধা হবে তাহলে আমরা শেষ করব শেষ করার আগে যে কথাটা না বললেই নয় সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো আবারও বলছি ভালো করে বুঝতে পারো তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলকে তুমি সাবস্ক্রাইব করবা আদারওয়াইজ নট লাইক করতে পারো শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো তুমি কমেন্টস করতে পারো কোথাও অসুবিধা হলে সেখানে তুমি কমেন্টস করে আমাকে জানাতে পারো তোমার অসুবিধাটা আমি দূর করার চেষ্টা করবো আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে বলবো তোমরা বারবার প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলেই ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি কাজাপুর সাদ্দার সিনিয়র ইংলিশ টিচার কেস এম এস এম হাই স্কুল কলেজ ঢাকা দ্যাটস অল থ্যাংকস এগেন অ্যান্ড ইউ নেক্সট